টেলিভিশনের পর্দায় কিংবা র্যাম্পে মডেলদের উপস্থিতি আমাদের বিমোহিত করে। সময় বদলের সঙ্গে সঙ্গে চিত্রতারকা কিংবা টিভি তারকা অথবা ব্যান্ড তারকার পাশাপাশি এখন সমান গুরুত্ব পাচ্ছেন মডেলরাও। একজন মডেলের গ্ল্যামারের দীপ্ত চোখ ধা দিয়ে দেই, তাদের চালচলন ঝলমলে জীবনযাপন হাতছানি দেই অন্য এক স্বপ্নের জগতে। আপনি যদি এই স্বপ্নের পথে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে জেনে নিন কিছু সহজ টিপস। নাম্বার এক, এটা গ্ল্যামার ওয়ার্ল্ড, তাই পায়ের নখ থেকে চুল পর্যন্ত থাকতে হবে ফিট। সফল মডেল হতে হলে অবশ্যই নিজের একটা স্টাইল ও ইমেজ দাঁড় করাতে হবে, নিজের মতো করে নিজের সৌন্দর্য প্রকাশ করতে হবে, আর সবসময় টোটাল শরীরটাকে ফিট রাখতে হবে। নাম্বার দুই, মডেলিংয়ের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেশভূষা, চুলের স্টাইল, হাঁটা চলা, দাঁড়ানোর ভঙ্গি, চোখের চাউনি ও ভুবন ভোলানো হাসি। আর যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো শুদ্ধ উচ্চারণ। আমরা অনেকে মনে করি ইংরেজি বলতে পারলেই স্মার্ট হয়ে গেলাম। মডেল হতে হলে অবশ্যই বাংলা ও ইংরেজি দুটো ভাষাকেই শুদ্ধভাবে আয়ত্ত করতে হবে। নাম্বার তিন, সবসময় কাজ নিয়ে ভাবতে হবে, বিভিন্ন ক্যাটালগ ও ম্যাগাজিন মনোযোগ দিয়ে দেখতে হবে, এক্সপ্রেশনগুলো দেখে চর্চা করতে হবে, বিজ্ঞাপন দেখে অনুশীলন করতে হবে। সফল মডেলদের জীবন কথা ও টিপসগুলো মনোযোগ দিয়ে নিজের মধ্যে স্থাপন করতে হবে। নাম্বার চার, একজন মডেল হতে প্রয়োজন একটি পরিপূর্ণ পোর্টফোলিও। এক্ষেত্রে একজন পেশাদার ফটোগ্রাফার কি দিয়ে একটি পোর্টফোলিও বানাতে হবে। সাধারণ একটি পোর্টফোলিওতে থাকে মডেলের নানা অ্যাঙ্গেল থেকে তোলা ছবি। নাম্বার পাঁচ, সুন্দর ছবি তুলে পরিপূর্ণ পোর্টফোলিও তৈরি হয়ে গেলে বিভিন্ন এজেন্সিতে ছবি পাঠানোর উদ্যোগ নিতে হবে। প্রশ্ন জাগতে পারে, ছবি পাঠাবেন কোথায়? সোজা উত্তর, বিজ্ঞাপনী সংস্থায়, বিশেষ করে নাম করা বিজ্ঞাপনী সংস্থাগুলোতে। প্রয়োজনে বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যেমন মডেলিংয়ের সঙ্গে যুক্ত এমন ফটোগ্রাফার, ফ্যাশন হাউস অর্গানাইজার এমন কারোর সঙ্গে। তবে পোর্টফোলিওর সঙ্গে একটি সুন্দর পরিপূর্ণ সিভি জমা দিতে ভুলবেন না। এভাবেই পৌঁছে যেতে পারেন আপনার স্বপ্নময় মডেলিং জগতে। প্রিয় দর্শক, এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন।